أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال النفوس والشفع والوتر والليل إذا يس هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওলাইকুম আসলাম আরহমাতুল্লাহি ও ওবারকাত ও বাংলাদেশের সিলেট থেকে সুজন ভাই জানতে চেয়েছেন যে ইয়ানবি সালাম আলাইকা বা লাগালউলা বে কাম আলিহি কাসাফাতদু জাবে জাম আলিহি তারপরে ক্য়াম দাঁড়িয়ে করা একত্রে সমবেত দরুদ পাঠ করা জিকির করা এগুলো শরিয়তের কোনো অংশ কিনা বা এগুলো থেকে এসেছে কখন থেকে শুরু হয়েছে জি না এগুলো সব হচ্ছে বিদ্যাথ জি প্রথম কথা হচ্ছে ইয়ানবী সালাম আলেকা কিংবা ইয়ানবী সালাম ইয়া ইয়ারসুল সালাম আলেকা এ ধরনের যে জিনিসগুলো আমরা বলে থাকি বা শুনে থাকি এগুলো সব হচ্ছে যেগুলো দুরুদ না দুরুদ হচ্ছে আল্লাহামু আল্লাহ আলা মোহাম্মদ কামা সাল্লাহ যেটা আমরা পড়ি নামাজি এটা হচ্ছে আসল দরুদ যে তারপরে বালাগাল বালাগালি কামালি দুজাবে জামালি এটা হচ্ছে একটা কার্বি কবিতা আর এই কবিতাটাও কিন্তু পড়া যায় না এর মধ্যে অনেক অনেক রকমের শির্ক এবং বিদাতি কথা রয়েছে আছে সেই জন্য বালাগাল আলহাবি কামা এটা হচ্ছে আরবি কবিতা এটা দুরুদ বলে আমরা সাধারণত মনে করি বা জানি কিন্তু এর সঙ্গে দরুদের কোনো সম্পর্ক নেই অনুরূপানবী সালাম আলী কিংবা যে ধরনের যে দরুদ আল্লাহ সাল্লাহ মুহম্মদ ওয়া আলা মোহাম্মদ কামা সাল্লাই আলাহ ইব্রাহিম আলাহ আলব্রাহিম তাহমিদ মজিদ এই দুরুদ বাদ দিয়ে যে দরুদই আমরা সাধারণত শুনতে পাই এগুলো সব হচ্ছে বিধাত থাকলো আল্লাহর নবীর যে যে মৌলুদুন নবী যেটাকে বলা হচ্ছে মিলাদুন নবী এটা সাধারণত যে তিনশো বাইশ হিজরিতে তিনশো বাইশ হিজরিতে সর্বপ্রথম যে মরিজজুদ্দিন আল মরিজজুলি দিন ইল্লাহ বলে এক বাদশাহ ছিল ফাতিমি বাদশাহ যে তার এই যুগে এগুলো কে বলতে শুরু হয় যে বিলাদ কিয়াম দাঁড়িয়ে যাওয়া তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে আনবি সালাম ও আলাইকা ইয়ারাসোল তারপরে এই ধরনের দুরুদ পাঠ করা তারপরে জিকে এগুলো সব এই ধরনের বিদাতগুলো শুরু হয়েছে তিনশো বছরের পরে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যুগে আল্লাহ রসুলের পরে সাহাবাই কেরামদের যুগে এমনকি আইম্মাই কেরাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদিন আহম্বাল ইমাম যে মালিকেদের যুগেও ওই সমস্ত জিনিস ছিল না কিয়াম যে কেয়াম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজের জীবিত অবস্থায় অপছন্দ করতেন আল্লাহ নবীর সামনে কেউ দাঁড়িয়ে থাকুক এটা আল্লাহর নবী পছন্দ করতেন না তাহলে আল্লাহ নবীর পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে সেই দাঁড়িয়ে টাকাটা কিভাবে আল্লাহ রসুল মেনে নিতে পারেন জি না এটা হচ্ছে সম্পূর্ণভাবে বিদ আত এর সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নেই যে কিন্তু আমাদের দেশের মানুষ কিছু মানুষ না যারা রসুল ভক্তি আ শেখ এ রসুল সাল্লাহু আল্লাহ রসুলের ভালোবাসা তাদের অন্তরে এত বেশি যে তাদের কিন্তু এই দাঁড়িয়ে মিলাদ না করলে কিয়াম না করলে তাদের যেন মন ভরে না অথচ দেখা যাবে অসংখ্য সুন্নত যেটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের মাঝে ছেড়ে গেছেন সেই সুনতগুলোর কিন্তু খোঁজ থাকে না জি আসল ভালোবাসা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহু আলী আসাল্লামের সুন্নতগুলোর উপরে আমল করা আল্লাহ রসুল যা করে গেছেন করা আল্লাহ রসুল যা বলে গেছেন তার উপর আমল করে এটাই হচ্ছে আসল ভালোবাসা জি সাহবাইকার আল্লাহ রসুলকে ভালোবাসতেন না যদি আমরা মনে করি যে সাহাবাই কেরামদের থেকে আমরা বেশি ভালোবাসি তাহলে কিন্তু আমাদের কিন্তু ইমান সম্পর্কে একটু চিন্তা ভাবনা করতে হবে কারণ এরকম মনে করা হচ্ছে ইমানের বিরাট ক্ষতিকর জিনিস যে আমাদের থেকে সাহাবাই কেরামরা কম ভালোবাসতেন এরকম মনে করা কিংবা এরকম মনের মনিকোঠা এরকম কোনো কিছু জায়গা অথচ সাহাবাই কেরামদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম নির্বাচিত করেছিলেন আল্লাহ রসুলের সঙ্গী সাথী হওয়ার জন্য যেহেতু তারাই ছিলেন আল্লাহ রসুলের সাথী সঙ্গী হওয়ার যোগ্য ব্যক্তি আর আল্লাহ রসুল সাল্লাহ আল্লামের সাহবাই কেরাম আল্লাহ রসুলকে যা যতটা ভালোবাসতেন পৃথিবীর কোনো মানুষ এতটা ভালোবাসতে না এটা নিশ্চিত করে বলা যেতে পারে যেহেতু না কোরআনে হাদিস এর সম্পর্কে বহু দলিল রয়েছে জি সেই জন্য যদি দাঁড়িয়ে কেয়াম করা কিংবা এ ধরনের দাঁড়িয়ে দরুদ পাঠ করার মধ্যে যদি কোন রকমের নেকি থাকতো তাহলে আল্লাহ রসুল বলে যেতেন এবং সেই কাজটা সাহাবাই কেরাম নিজেদের জীবনে অবশ্যই বাস্তবায়িত করতেন তাহলে বুঝতে পারা যাচ্ছে যে কাজ আল্লাহ রসুল করেননি বলেননি যে কাজ সাহাবাই কেরামদের থেকে প্রমাণিত নয় সেই কাজ আমরা করতে পারি না সেটা মিলাদ বলেন কেয়াম বলেন কিংবা দরুদ এই বিভিন্ন ধরনের শব্দ দিয়ে দরুদ পাঠ করা যে আল্লাহ রসুল সাল্লিশাল্লাম বলেছেন